রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে ২০২১-২২ এপ্রিল পর্যন্ত ১০৪ কোটি ১৪ লাখ ডলার বা ৯,০০০ কোটি টাকার কৃষিপণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যেখানে সবজি, তামাক, ফুল, ফল ও মশলা রপ্তানি করা হয় সবচেয়ে বেশি। কোভিড পরবর্তী সময়ে বিশ্বের বাজারে বাংলাদেশের সবজির চাহিদা কোনো অংশেই কমেনি, বরং বিভিন্ন দেশের নানা ধরনের অনুৎপাদিত কৃষিপণ্যের চাহিদা ছাড়াও যেসব দেশে বাংলাদেশি ও এশিয়ানদের চলাচল বেশি সেসব দেশে চাহিদা তৈরি হয়েছে, যেখানে নতুন করে বাজার সৃষ্টির ঝুঁকি নেই, বরং ক্রেতার কারণে সম্ভাবনা বিস্তৃত। আমরা বাংলাদেশের শাক সবজি ফলমূল আমরা সব তাজা এখানে খেতে পারব। আসলে এটা আমরা আগেও পেতাম, কিন্তু এখন পাবো সেটা হচ্ছে আমাদের বড় আকারে, যেটা সরাসরি পাবো এখানে। যে বাংলাদেশে যে বড় একটা বাজার শাকসবজির, যে একটা বড় বাজার, সেটাও এখানে অনেকটা আমাদের সাহায্য করবে। এরই মধ্যে বৈশ্বিক মন্দায় নিজেদের সুরক্ষার জন্য ও বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় কৃষি ঋণ ও পল্লী উন্নয়নে অর্থ বরাদ্দ বাড়িয়েছে সরকার। একই সাথে কৃষকদের কৃষিতে উৎসাহিত করতে এবার মধ্যপ্রাচ্যে কৃষি পণ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে। তারাও উদ্যোগ আগে থেকেই নিচ্ছিল, এটাকে আমরা আরো এক্সপিডাইট করেছি। সরাসরি আমরা মধ্যপ্রাচ্যে আমাদের শাকসবজি ফলমূল পাঠাতে পারবো। আমাদের আম রপ্তানিতে একটা ব্যাপার ট্রিটমেন্ট প্ল্যান, এটা একটা ২৫-৩০ কোটি টাকার প্রজেক্ট, এটা করতেও আমাদের অনেক সমস্যা হয়েছে, সেগুলো আমরা এখন করেছি। তো এমন একটা জায়গায় ইনশাল্লাহ আমরা এসেছি যে খাদ্য পণ্য, বিশেষ করে শাকসবজি ফলমূল, এগুলো আমরা আগামীতে আরও রপ্তানির জন্য যে সুযোগ সুবিধা দরকার, অনুকূল পরিবেশ যে দরকার, সেটি আমরা ব্যবসায়ীদের দিব। সোমবার কৃষি মন্ত্রণালয়ের বৈঠক শেষে কৃষিমন্ত্রী জানান, কৃষিকে লাভজনক করতে কৃষি বাণিজ্যিকীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার। কৃষি যাতে লাভজনক হয় এটিকে আমরা বাণিজ্যিকীকরণ করব। বাণিজ্যিকীকরণের দিকে একটি লক্ষ্য হলো যে আমাদের স্থানীয় বাজার, ডোমেস্টিক মার্কেট, আর একটি হলো আন্তর্জাতিক বাজার। আন্তর্জাতিক বাজারে যেতে হলে আমাদেরকে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দিতে হবে, পুষ্টিসম্মত খাবারও, মানসম্মত খাবার দিতে হবে। আগে সিঙ্গাপুর হয়ে সবজি রপ্তানি হতো মধ্যপ্রাচ্যে, তবে এবার সরাসরি পৌঁছবে, এতে রপ্তানি খরচ কমলে চাহিদা বাড়বে। তেমনি সময় সাশ্রয় হওয়ায় যেসব সবজি রপ্তানি করা যেত না সেগুলোও রপ্তানি করা সম্ভব হবে। সেলিয়া সুলতানা, এখন ঢাকা।